আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অরিয়েন্ট কিচেন। আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে শেয়ার করব নতুনদের জন্য এবং বিজনেস করার জন্য প্রথমে কি কি কেনা দরকার, দাম কত, কোথায় পাওয়া যায় তার সম্পর্কে পুরো আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে, কারণ এই ভিডিওতে তোমরা যারা নতুন কেক বানাতে আগ্রহী এবং নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ কিন্তু তার জন্য প্রথম পর্যায়ে কিভাবে শুরু করবে অনেকে হয়তোবা হতাশ হয়ে যায়, কোথায় বেকিংয়ের জিনিসগুলো পাওয়া যায়, কিভাবে প্রথম পর্যায়ে কী কী জিনিস আসলে কিনা দরকার সে সম্পর্কেই আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। সর্বপ্রথম শুরু করছি, কেক বানাতে হলে অবশ্যই ময়দার দরকার। তার জন্য ভালো মানের ময়দাই সবসময় বেছে নেবে। আমি সবসময় কেক বানাতে তির ময়দাটাই ব্যবহার করি। আমার কাছে সবসময় তির ময়দাটাই বেস্ট, আর এই তির ময়দাটা হচ্ছে 1 কেজি প্যাকেটের। তবে এছাড়াও খোলা ময়দাও ব্যবহার করা যায়, কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্যাকেটের ময়দাটাই ব্যবহার করাই ভালো। পরে দেখাচ্ছি কোকো পাউডার। আমি এই কোকো পাউডারটা ব্যবহার করে থাকি। আমার চ্যানেলে তোমরা চকলেট কেকের রেসিপি দেখবে, আমার এই কোকো পাউডার দিয়েই করা, দাম মাত্র 100 টাকা। তোমরা যারা নতুন কেক তৈরিতে তারা এ ধরনের কোকো পাউডার দিয়ে কেক বানানো শুরু করতে পারো, হাতের কাছে পাওয়া যায় সব সময়। কিন্তু ডেলিভারি বা হোম বিজনেসের ক্ষেত্রে কেকের মধ্যে ভালো মানের কোকো পাউডারটাই ব্যবহার করতে হবে। আমি সাজেস্ট করব তোমরা মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করতে পারো। তারপরে দেখাচ্ছি বেকিং পাউডার। আমি এই বেকিং পাউডারটা দিয়ে কেকে ব্যবহার করে থাকি, দামও কম, মাত্র 50 টাকা। আর সবসময় ভালো মানের বেকিং পাউডার দিয়ে কাজ করার চেষ্টা করবে। তারপরে দেখাবো কর্নফ্লাওয়ার। কেক ডেজার্ট বানাতে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি, আর সবসময় ভালো মানের কর্নফ্লাওয়ারই ব্যবহার করবে। আর এই কর্নফ্লাওয়ারের দাম হচ্ছে 45 টাকা। আমি কেক বা ডেজার্ট বা রেস্টুরেন্টের কোনো খাবার বানালে আমি এই ধরনের কর্নফ্লাওয়ারই ব্যবহার করে থাকি। তারপরে দেখাচ্ছি সয়া সস। হোম ডেলিভারি করার ক্ষেত্রে চাইনিজ, দেশি বা রেস্টুরেন্টের মতো রান্নার যখন অর্ডার আসে সেক্ষেত্রে এ ধরনের সয়া সসের ছোটো বোতল সবসময় হাতের কাছে রাখতে পারো, দাম মাত্র 50 টাকা। এবং কিনে এনে ব্যবহার করার পর কোথায় রাখবে তার সম্পর্কে এবং আরও কিছু রান্নার সামগ্রী ও বেকিংয়ের জিনিস কিভাবে রাখতে হবে তার ওপর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কগুলো আমি দিয়ে দিব। তোমরা যারা নতুন তারা ওই ভিডিওটি দেখে আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তারপরে হলো কেক বানাতে অবশ্যই চালনি দরকার, এই ধরনের ছোটো চালনিও রাখতে পারো, দাম হয়েছে মাত্র 60 টাকা। আর খুবই কম দামের মধ্যে এই চালনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যখন কিনবে তখন দোকান থেকে যাচাই বাছাই করেই কিনবে। আর এই সমস্ত দোকানের উপর আমার আরেকটি ভিডিও আছে বেকিং আইটেমের যাবতীয় জিনিসের মোল্ড সম্পর্কে, সেই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করে দেখে নিতে। তারপরে দেখাবো কেক মোল্ড 6 ইঞ্চি সাইজের। এটা সবচেয়ে ছোটো ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড। এই 6 ইঞ্চি মোল্ডে তোমরা 1 পাউন্ডের কেক বানাতে পারবে। প্রথমে ছোটো সাইজের কিনে নিতে পারো, আর বিজনেসের জন্য 7.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি সাইজেরও কিনে নিতে পারো। আমি এটা কিনেছি 90 টাকা দিয়ে। তোমরা যখন কিনবে তখন একটু যাচাই বাছাই করেই কিনবে। আরেকটি কেক মোল্ড আমি দেখাচ্ছি। সম্প্রতি কিছুদিন আগে আমি এই কেক মোল্ডের মধ্যে বানিয়ে আপেল কেক ভিডিও আপলোড করেছি। এটা আমি বড় সাইজের কিনেছি, এর দাম হয়েছে 200 টাকা। তারপরে দেখাবো 6 পিসের কাপ কেকের মোল্ড। এই ধরনের কাপ কেকের মোল্ড তোমরা কিনে নিতে পারো। কেক তৈরিতে নতুনদের জন্য বা নতুন বিজনেসের ক্ষেত্রে কাপ কেকের আইটেম রাখতে পারো, আর এই কাপ কেকের মোল্ডের দাম পড়ছে 200 টাকা। তারপরে দেখাচ্ছি মেজারমেন্ট কাপ সেট, এর দাম হচ্ছে 50 টাকা। আমার এই মেজারমেন্ট কাপ সেট প্রায় 2 বছর আগের, এখন হয়তো 10 থেকে 20 টাকা একটু বেশি হতে পারে। এছাড়াও বাজারে বিভিন্ন রকমের বা বিভিন্ন কালারের মেজারমেন্ট কাপ সেট তোমরা পেয়ে যাবে, তোমরা সেগুলো কিনে নিতে পারো। তারপরে দেখাবো সবচেয়ে মোস্ট যেটা, ইলেকট্রিক বিটার দরকার, কারণ ভালো একটা কেক তৈরিতে বা হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই ভালো মানের একটা বিটার কিনতেই হবে। আর অনেকেই হয়তো ভাবে কোন বিটারটা ভালো হবে, প্রাইস কত ইত্যাদি ইত্যাদি। আমি এই বিটারটা প্রায় 3 বছর আগের কেনা। কেক ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে বা কেক বানাতে আমি এই বেটারটা ব্যবহার করে থাকি এবং আমার এই বেটারটা খুবই ভালো। আমি সাজেস্ট করব এই বেটারটা কিনতে, মিয়াকো এই ইলেকট্রিক এই বেটারটা
তবে ব্র্যান্ডের কোনো প্রচার আমি করছি না, আমার কাছে ভালো লাগে বলেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা যখন কিনবে তখন তোমাদের পছন্দ মতো যাচাই করেই কিনে নেবে। তারপরে দেখাবো কাপকেকের লাইনার। এখানে তিন ধরনের কাপকেকের লাইনার আছে আর এই লাইনারগুলোর দাম পড়েছে 1 টাকা পিস করে, আর এখানে তিনোটাই 15 পিস করে। তারপরে দেখাবো বিভিন্ন কালারের সাথে, এখানে নীল, লাল, সবুজ, হলুদ ও ভ্যানিলা অ্যাসেজ আছে, আর এই সবগুলোর দাম হচ্ছে 60 টাকা করে। আর বিজনেসের জন্য বা কেক সেল করতে চাইলে রেডম্যানের কালার তোমাদের ক্রয় করতে হবে, তার সম্পর্কেও আমি আলোচনা করব। পুরো ভিডিওটি তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তারপরে এই ধরনের স্প্রে তোমরা কিনে নিতে পারো। কেকে সুগার সিরাপ দিতে হয়, সেক্ষেত্রে সুগার সিরাপ এই স্প্রে দিয়ে কেকে দিতে পারো, এর দাম মাত্র 30 টাকা। এটা হচ্ছে আইসক্রিম কাটিং, এখানে 25টি আছে আর 25টির দাম পড়ছে 25 টাকা। বিজনেসে অনেকেই আইসক্রিমের আইটেম রাখে, সেক্ষেত্রে তোমরা এগুলো কিনে নিতে পারো। কেক ডেকোরেশনের ক্ষেত্রে তোমরা এই ধরনের লাভ চকলেটও রাখতে পারো, দাম মাত্র 5 টাকা। অনেকেই আমরা চিন্তায় পড়ে যাই যে বা কেক ডেকোরেশন কী দিয়ে করা যায় বা কী দিয়ে করব, আর এগুলো আমাদের হাতের নাগালে কিন্তু মুদির দোকানে পাওয়া যায়। তারপরে হলো ডানো গুঁড়া দুধ। কেকে আমরা গুঁড়া দুধটা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে বেশি পরিমাণে থাকা গুঁড়া দুধ কিনা হয়ে ওঠে না, দামের ক্ষেত্রে অনেক বেশি পড়ে যায়। অনেকের বাড়িতে হয়তো বা গুঁড়া দুধটা থাকে না, সেক্ষেত্রে চট করে কিনে নেওয়া যায় এই গুঁড়া দুধের প্যাকেট, দাম মাত্র 10 টাকা। তারপরে হচ্ছে কেক ডেকোরেশনের জন্য বা ফিনিশিং দেওয়ার জন্য এটা কিনে নিতে পারো, এর সিঙ্গেলের দাম হচ্ছে মাত্র 50 টাকা। এছাড়াও এটা বিভিন্ন ধরনের পাওয়া যায়। তারপরে দেখাবো কেক নাইফ বা ব্রেড নাইফ। কেক স্লাইস করতে এটি কিনে নিতে পারো, এর দাম মাত্র 150 টাকা। তারপরে দেখাবো ওয়ান টাইম চামচ, যার কেকের সাথে থাকে এই ধরনের চামচগুলো, এটাও কিনে নিতে পারো, দাম মাত্র 1 টাকা। তারপরে দেখাবো স্প্যাচুলার, এর দাম হচ্ছে 180 টাকা। বিভিন্ন ধরনের স্প্যাচুলার পাওয়া যায়, এই ধরনের স্প্যাচুলার কিন্তু তোমরা কিনে নিতে পারো। তারপরে দেখাবো কেকের বাটিতে তেল লাগানোর জন্য এই ধরনের ব্রাশ তোমরা কিনে নিতে পারো, বাজারে বিভিন্ন ধরনের কেকের ব্রাশ পাওয়া যায় আর এই ব্রাশের দাম হচ্ছে মাত্র 70 টাকা। তারপরে দেখাবো ট্রান ট্রেবিল, যেটা খুবই দরকার কেক তৈরিতে নতুনদের জন্য বা বিজনেসের জন্য বা যারা কেক হোম ডেলিভারি দিয়ে থাকেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই ট্রান ট্রেবিলের দাম পড়েছে 400 টাকা। এটার মাধ্যমে কেকটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে কেকে ক্রিম লাগানো যায় এবং কেকটা স্লাইসও করা যায়। পরে দেখাবো জার কেকের কাপগুলো। এটা কাচের জার কাপ, 250 মিলি। এর এই কাচের জার কেকের দাম পড়ছে 80 টাকা। আর এগুলো এখন খুবই চাহিদা, এগুলো তোমরা কিনে নিতে পারো। তারপরেও যদি তোমরা এগুলো হাতের কাছে না পাও, সেক্ষেত্রে এখন তোমাদেরকে দেখাবো ওয়ান টাইমের জার কাপ কেক। এই ওয়ান টাইমের জার কাপ কেক 350 মিলি, এটা পড়েছে মাত্র 5 টাকা। প্রতিটা পিসই হচ্ছে 5 টাকা করে পিস। এর সাথে ঢাকনাও আছে আর এর সাথে ওয়ান চামচও কিনে নিতে পারো। আর এগুলো কোথায় পেয়ে যাবে তার উপরেই একটি ছোট্ট ভিডিও আমি দোকানের আমি শেয়ার করব তোমাদের সাথে। শেষ পর্যন্ত ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো। যারা জয়দেবপুরের মধ্যে আছো তারা খুবই সহজভাবে এগুলো হাতের কাছে পেয়ে যেতে পারো, এজন্য আমি সেই দোকানের ফোন নাম্বার এবং দোকানের কিছু ভিডিওর চিত্র আমি তোমাদেরকে দিয়ে দেব। আমি কিন্তু এই দোকানের কোনো প্রচার করছি না, তোমাদের সুবিধা হয় সেজন্য তোমাদের সুবিধা মতো তোমরা কিনে নিতে পারো, সেজন্যই আমি তোমাদের সাথে দোকানের কিছু চিত্র আমি শেয়ার করব। তারপরে দেখাবো কেকের উপর দেওয়ার জন্য কয়েক কালারের স্প্রিঙ্কেলস, এখানে 30 গ্রামের মতো আছে আর এই 30 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। তারপরে দেখাবো দুই ধরনের স্প্রিঙ্কেলস কেক ডেকোরেশনের জন্য, আর এগুলো 30 গ্রামের মতো করে থাকে, দাম হচ্ছে 60 টাকা। তারপরে দেখাবো আরেকটি কেক ডেকোরেশনের জন্য চকো জেমস, এর দাম হচ্ছে 30 টাকা। তারপরে দেখাবো হার্ফ জাতীয়, এটা যে কোনো পিজা জাতীয় খাবারের মধ্যে দেওয়া হয়, এটাও তোমরা কিনে নিতে পারো, দাম হচ্ছে 75 টাকা। তারপরে হচ্ছে আগার আগার পাউডার, জ্যাম, জেলি বা ডেজার্ট হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে, এর দাম হচ্ছে 100 টাকা। তারপরে দেখাবো আরেকটি কেক ডেকোরেশনের জন্য ব্লু কালারের সুগার বা ব্লু কালারের চিনি, এর দাম হচ্ছে 100 টাকা। তারপরে হচ্ছে বাটার পেপার, আর এই বাটার পেপারের দাম হচ্ছে 20 টাকা করে পিস,
তারপরে হচ্ছে পাইপিং ব্যাগ, এটা বড় সাইজের 8 টাকা করে পিস, আর এটা হচ্ছে ছোট সাইজের 5 টাকা করে পিস। এই দুরুনার থেকে যে কোনো একটা তোমরা কিনে নিতে পারো। এখানে দুই ধরনেরই আছে, তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেই সাইজেরই কিনে নিতে পারো। তারপরে দেখাবো নতুন কেক তৈরিতে বা নতুন বিজনেসের জন্য যেটা খুবই দরকার, সেটা না হলেই হয়ই না, তা হচ্ছে কিচেন স্কেল। আর এটা ব্যাটারির সিস্টেম, আর তোমরা দেখতেই পাচ্ছ এটাতে ব্যাটারি লাগিয়ে নিতে হয়। তারপরেও এটা চালু করে আমি ওজনের মাপটা দেখিয়ে দিচ্ছি, এর দাম হয়েছে 400 টাকা। তারপরে দেখাবো দেশি চেরি, এগুলো তোমরা কিনে নিতে পারো, আর এগুলো হাতের কাছে পাওয়া যায়, দামও খুব সুলভ মূল্যে, 150 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। তারপরে কেকের ক্রিমের জন্য হুইপিড ক্রিম দরকার, তার জন্য তোমরা ভিভো হুইপিড ক্রিমটা নিতে পারো, দামও খুবই সুলভ মূল্যে, 350 টাকা। ফ্রোজেনও রাখতে পারো মেয়াদ উত্তীর্ণ হবার আগ পর্যন্ত, স্বাভাবিক তাপমাত্রাও রেখে দিতে পারবে। এই ভিভো হুইপড ক্রিমের উপরে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। এর ওজন হচ্ছে 1100 গ্রাম, আর এই 1100 গ্রাম ক্রিম দিয়ে তোমরা অনায়াসে 8 থেকে 9টি কেকের ক্রিম লাগাতে পারবে। তারপরে দেখাবো সেই কাঙ্ক্ষিত দুটি নজেল, যেটা থাকলে তোমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেকের ফুল করতে পারো। একটি হচ্ছে 1mm নজেল, এটার দাম হচ্ছে 150 টাকা, আরেকটি হচ্ছে 2D নজেল, এটার দাম হচ্ছে 230 টাকা। তারপরে কেক বানাতে বা বিক্রি করার জন্য কেক বোর্ড তো অবশ্যই লাগবে। এখানে 7.5 ইঞ্চি, 8.5 ইঞ্চি, স্কোয়ার শেপের 6.5 ইঞ্চির কেক বোর্ড আছে। 8.5 ইঞ্চি কেক বোর্ডের দাম হচ্ছে 20 টাকা করে, আর স্কোয়ার শেপের 6.5 ইঞ্চি কেক বোর্ডের দাম হচ্ছে 15 টাকা করে। আর আজকের এই যাবতীয় জিনিসের বেকিং আইটেমের একদম সুলভ মূল্যে আমি যেই দোকান থেকে কিনে থাকি সেই দোকানের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ভাইয়ার দোকানের কেকের আইটেমের ঢাকায় ডেলিভারি দেওয়া হয় না, কিন্তু যারা জয়দেবপুর এরিয়ার মধ্যে শুধু তারাই ডেলিভারি মালামাল পেয়ে থাকে। কিন্তু আমি এই দোকানের কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, পরবর্তীতে কোনো একটি সময়ে এই দোকানের ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখাবো যারা জার কাপ কিনতে চাও সেই দোকানের কিছু ভিডিও এবং দোকানের নামও ও মোবাইল নাম্বার। আমি আশা করছি আমার আজকের ভিডিওতে দেওয়া সকল তথ্য এবং কী কী জিনিস সম্পর্কে তোমাদের প্রাথমিকভাবে একটা ধারণা দরকার এবং কী কী জিনিস তোমরা প্রথম পর্যায়ে কিনে নিতে পারো তার সম্পর্কে আরও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং ভিডিওটি তোমরা ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও, যাতে করে আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও তারা উপকৃত হয়। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেলটা বাজিয়ে নিও। আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে এবং বেকিং আইটেমের যাবতীয় আরও কিছু জিনিস সম্পর্কে তোমাদের জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিওর চমক নিয়ে শীঘ্রই তোমাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।